আমরা এই মুহূর্তে ধানমন্ডিতে যাব, সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করছেন। আমরা একটু সেখানে যুক্ত হয়ে নিব যে তিনি কি বলছেন। কবিতা, দেশের সর্বোচ্চ আদালত চূড়ান্ত শুনানির মাধ্যমে এ বিষয়ে নিষ্পত্তি, মাননীয় আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার, স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক শিক্ষকগণকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কথা বলেছেন। এছাড়াও আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়সমূহ চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তবসম্মত চূড়ান্ত রায় প্রদান। আমরা জেনেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলব, একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যা যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ।